নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর শূন্যপদ রয়েছে টোটাল একশো ষোলোটি শূন্যপদ রয়েছে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো বিরাট বড় একটি খুশির খবর আপনাদের সামনে নিয়ে এসেছি তার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আমরা রয়েছি আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আপনার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ইমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা নিচে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন সমস্ত গাইডলাইন এখানে গাইডলাইন এখানে পেয়ে যাবেন তারপর এখানে অ্যাপ্লাই নাও এর অপশন পেয়ে যাবেন অর্থাৎ অনলাইনে আবেদন করার অপশনও কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি আপনাদের এই লিংকটি ভিডিওটি ডেসক্রিপশন বক্স দিয়ে দেব এই ওয়েবসাইটে এসে আপনারা অনলাইনে আবেদনও করতে পারবেন অফিশিয়াল নোটিশটিও ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিফিকেশন আমরা ওপেন করেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডেট এখানে রয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিশও রয়েছে এখানে বলা হয়েছে আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পোস্টগুলিকে সেটি হলো গ্রেড ওয়ান এবং গ্রেড টু তো গ্রেড ওয়ানের কী পোস্ট রয়েছে সেটা রয়েছে কি না জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ রয়েছে ঊনপঞ্চাশটি এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ইউআরের জন্য সাতাশটি শূন্যপদ রয়েছে তো এখানে কিন্তু প্রচুর শূন্যপদ কিন্তু বলা চলে টোটাল একশো ষোলোটি শূন্যপদ রয়েছে তো গ্রেড টু নন টিচিং পোস্ট এটা ওপরেরটা ছিল গ্রেড ওয়ান নন টিচিং পোস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রুপ ডি পোস্ট তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে সাতাশটি পদ রয়েছে জুনিয়র গার্ড এগারোটি জুনিয়র সিকিউরিটি নায়ক তিনটি জুনিয়র ফরাস দশটি জুনিয়র সুইপার বারোটি তো এখানে আপনারা একটু দেখে নেবেন তো টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তো সাতষট্টি আর 49 আপনারা যদি যোগ করেন তাহলে কিন্তু টোটাল একশো ষোলোটি পদ হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শূন্য পদে বিন্যাস দেওয়া রয়েছে এখানে আপনাদের স্যালারি দেওয়া হয়েছে অর্থাৎ পে স্কেল দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রেড ওয়ান নন টিচিং পোস্টের জন্য অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের যোগ্যতা লাগবে মিনিমাম প্রি ইউনিভার্সিটি অর হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুই ভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রেড ওয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবেন পে স্কেল আপনাদের এখানে দেওয়া হয়েছে সাত হাজার দুশো থেকে পঁচিশ হাজার চারশো টাকা এবং গ্রেড পে কিন্তু তেত্রিশশো আপনারা এটা মনে রাখবেন তেত্রিশশো কিন্তু গ্রেড পে তো খুব ভালো স্যালারি কিন্তু আপনারা পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড টু নন টিচিং পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টগুলির জন্য জুনিয়র অ্যাটেন্ডেন্ট জুনিয়র গার্ড এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আপনাদের মিনিমাম যে ক্লাস এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের পে স্কেল পাঁচ হাজার চারশো থেকে আঠারো হাজার ছশো এবং গ্রেড পে আঠারোশো তো এখানে আমরা সমস্ত কিছু দেখে নিলাম এজ লিমিট কি হবে এজ লিমিট আপনাদের এখানে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং এসসি এসটিটা পাঁচ বছর ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন এবং জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর আপনাদের হতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে পনেরোই পনেরো দুই দু হাজার কুড়ি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে আবেদন চলবে ছয় তিন দু হাজার কুড়ি পর্যন্ত অর্থাৎ ছয় মার্চ পর্যন্ত আপনাদের আবেদন চলবে তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই সমস্ত কিছু এখানে রয়েছে আমরা অফিশিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেবো আপনারা এখানে সেখান থেকে ডাউনলোড করে ভালো মতো পড়ে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই কিন্তু বেশি রেখেছে তো অ্যাপ্লিকেশন ফি কত অ্যাপ্লিকেশন ফি গ্রেড ওয়ান অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পাঁচশো টাকা ইউআরদের জন্য ওবিসি এ ওবিসি বি পাঁচশো টাকা এস সি এস আড়াইশো টাকা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্ট অর্থাৎ গ্রেড টু পোস্টের জন্য চারশো টাকা রাখা হয়েছে এবং এস সি দের জন্য দুশো টাকা রাখা হয়েছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু দুটা পোস্টের জন্যই আবেদন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আবেদন করা যাবে গ্রেড ওয়ান এবং গ্রেড টু আপনারা যেটা খুশি সেটাতেই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ একাধিক পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের সিলেবাসও কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের এখানে আপনার দেখে নেবেন সিলেবাস সম্ভবত বলেনি আপনারা একটু ভালো মতো দেখে নেবেন তো বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ সিলেবাস বলে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজ ওয়ান রিটেন এক্সামিনেশন এমসি কিউ বেস্ট হবে ফুল মার্কস সত্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ সমস্ত সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে তো আপনাদের ইন্টারভিউ যে হবে ইন্টারভিউ হবে তিরিশ নম্বর সত্তরে রিটার্ন হবে এমসিকিউ কি বেস্ট এবং তিরিশ নম্বরে ইন্টারভিউ হবে তো আপনারা ভালো মতো সমস্ত কিছু পড়ে নেবেন খুব ভালো সুযোগ এই সুযোগ আপনার হাতছাড়া করবেন না আশা করছি কারণ আপনারা অনেকেই হয়তো ভয়ে আছেন যে পরীক্ষাটি হবে কিনা কারণ কলকাতা ইউনিভার্সিটির সম্ভবত দুশো উনচল্লিশটির মতো ভ্যাকেন্সি বের করেও পরীক্ষা নেয়নি তো সেটার হয়তো কোনো কারণ কারণ রয়েছে তো আশা করে যে খুব শীঘ্রই সেটারও পরীক্ষা হবে তো আমাদের কাছে যদি কোনো আপডেট আসে অফিসিয়াল আপডেট আমরা অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভিডিও করে দেবো কলকাতা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টই নিয়ে তো এই ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ